একটা সময় যখন ছিল যানবাহন অপেক্ষাটা তো কখনো আমরা তখন ফেরি তুলবি, অথচ চিত্র টোটালি ভিন্ন। এই মুহূর্তে যেটি রয়েছে পাটুরিয়া ঘাটের পরিস্থিতি, সেখানে আসলে যানবাহনের জন্য ফেরি অপেক্ষা করছে, কখন যানবাহন আসবে এবং ফেরি ছাড়বে। আমরা এটাও লক্ষ্য করেছি আজকে, কথা বলেছি ফেরির সংশ্লিষ্ট যারা রয়েছে এবং বিশেষ করে যারা কালেকশন ফেরিতে যারা লোকাল যাত্রী যায় যাদের কালেকশন করে থাকেন, সেই লুজ কালেকশন বাদল সাহেবের সাথে, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আজকে তাদের যে স্টাফদের যে একটা স্যালারি বা বেতন দিতে হয় সেটি তারা তুলতে পারবে না, কেননা 1 ঘন্টাও লেগে যাচ্ছে অনেক সময় বা আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে একটা ফেরি পূর্ণ হতে, এবং যাত্রীর সংখ্যা এবং যানবাহনের সংখ্যা খুবই কম এবং কোনো ধরনের দুর্ভোগ নেই এবং স্বাভাবিকভাবে পরিস্থিতি তেই দৌলতিয়ার উদ্দেশ্যে পাটুরিয়া ঘাট থেকে ফেরি চলে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 3 নম্বর ফেরিঘাটে, এবং এই পাশাপাশি আপনাদের একটি চিত্র জানিয়ে রাখি যে লঞ্চ ঘাটটি রয়েছে আমাদের এই পাটুরিয়ার, সেই লঞ্চ ঘাটে এক সময় অনেক যাত্রী ছিল, 15 মিনিটে প্রায় 1300-1400 যাত্রী হতো, সেখানে 15 মিনিটে যাত্রী হচ্ছে 100 মতো বলে আজকেও জানিয়েছে আমাকে লঞ্চ ঘাটের কর্তৃপক্ষ সুমন সাহেব নামে একজন রয়েছে এবং পান্নালাল নন্দী যিনি সুপারভাইজার রয়েছেন তিনিও কিন্তু আজকে আমাকে এই ঘাটের পরিস্থিতি জানিয়েছে। আসলে পাটুরিয়া পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই যাত্রী সংখ্যা কমতে কমতে অনেক বেশি কমে গেছে, তবে একটি কথা ঘাট সংশ্লিষ্টরা একটি আশা করেছেন যে গার্মেন্ট ছুটি হলে একদিন পর থেকে যাত্রী সংখ্যা বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। তবে পুলিশ এবং বিডিডব্লিউটিসি সহ সকল ধরনের প্রস্তুতি শেষ করে রেখেছে।